Shakolartha Shastra Saraṁ Jagati Samalakya Vishnu Sarmedam Tantrai Panchabhiretas Chakara Shumanaharam Shastram Shakolartha Shastra Saraṁ Jagati Samalakya Vishnu Sarmedam Tantrai Panchabhiretas Chakara Shumanaharam Shastram. এর অর্থ কি হলো? জগতের সমুদয় অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র। অর্থাৎ রাজনীতি শাস্ত্র উত্তম রূপে অধ্যয়ন করে পণ্ডিত বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্র নামে এই সুমনহর শাস্ত্র বা নীতি গ্রন্থ রচনা করলেন। পঞ্চতন্ত্র। অর্থাৎ পাঁচটি তন্ত্র বা অধ্যায়ে এই গ্রন্থ বিভক্ত সাধারণত কথা মুখম বা ভূমিকা ভূমিকা সেই গ্রন্থ রচনার প্রয়োজনীয়তা বা উপযুক্ততা বর্ণনা করে এই কথা মুখমে পণ্ডিত বিষ্ণু শর্মা কেন এই গ্রন্থ রচনায় প্রবৃত্ত হলেন তা আলোচনা করেছেন আজ এই পর্যন্তই থাক কাল তোমাদের কাহিনী অংশ বর্ণনা করে শোনাবো এই যে পণ্ডিত মশাই কি একটু অসুবিধা হয়ে গেছে বাংলার মাস্টারমশাই বিভূতি বাবু যে অ্যাবসেন্ট পঞ্চানন বাবু ছুটি নিয়েছেন আপনি যদি বাংলা ক্লাসটা একটু অ্যাটেন্ড করেন মানে ছেলেদেরকে বসিয়ে রাখা আর কি কিন্তু তারপর আবার ফোর্থ ক্লাসে ওই ওটা আমি অফ করিয়ে দেব আচ্ছা বসো 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 বিভূতিবাবু আজকে আসেননি তার জায়গায় আমি তোমাদের বাংলা ক্লাস নেব কি কি আছে গদ্য না পদ্য পদ্য এই স্যার 26 পৃষ্ঠা পদ্য মস্তক বিক্রয় প্রাচীন রাজাদের কাহিনী রাজা মানে রাজন্য নৃপতি নৃপতি শব্দের ব্যুৎপত্তি জানা আছে তো নৃপূর্বক পা ধাতু ড তি এই পর্যন্ত পড়া হয়েছে না দাঁড়া আগে প্রথম থেকে সবটা পড়ে নিই আমি কৌশল নৃপতির তুলনা নাই জগৎ জুড়ে যশো গাথা ক্ষীণের তিনি সদা স্মরণ ঠাঁই দিনের তিনি পিতা মাতা এ কথা কাশীরাজ শুনিতে পেয়ে জ্বলিয়া মরে অভিমানে আমার প্রজাগণ আমার চেয়ে তাহারে বড় করি মানে আমার হতে যার আসন নিচে তাহার দান হলো বেশি ধর্ম দয়া মায়া সকলি মিছে এ শুধু তার রেশা রেশি এ কথা কাশীরাজ শুনিতে পেয়ে জ্বলিয়া মরে অভিমানে আমার প্রজাগণ আমার চেয়ে তাহারে বড় করি মানে যে অর্থে দৃষ্টিপাত করিয়া আকাঙ্ক্ষা করিয়া আকাঙ্ক্ষা করিয়া শোনো রাজা বলছেন যে আমার প্রজাগণ আমাকেই চায় আমাকেই আকাঙ্ক্ষা করে কিন্তু কৌশলরাজকে শ্রদ্ধা করে না এখানে রচনার একটু ব্যাকরণ দুষ্টি ঘটেছে গোলমাল আছে বলে মনে হচ্ছে আমার চেয়ে স্যার এটা কিন্তু ঠিকই আছে এখানে চে শব্দের অর্থ হইতে ইংরেজিতে যাকে দেন বলে একটু পরেই দেখুন আছে আমার চেয়ে হবে পূর্ণবান স্যার রবি ঠাকুরের পদ্যে আছে ইয়ার চেয়ে হতেম যদি আরব বেদুইন পায়ের তলে বিশাল মরু দিগন্তে বিলীন
দেখি। কি গুরুদাস বাবু, আপনার তো লাস্ট ক্লাস অফ, বাড়ির দিকে যাবেন নাকি? গভর্নমেন্টের সে গ্রান্টের ব্যাপারটা এখনো পর্যন্ত কিছুই জানালো না। কদিন থেকে পথ চেয়ে বসে আছি। আচ্ছা পুলিন বাবু, এই পথ চেয়ে অর্থ তো পথের দিকে দৃষ্টিপাত করিয়া, আমার চেয়ে মানে হইতেও হয়। একই শব্দের কত বিভিন্ন অর্থ। চেয়ে থেকে মন তুমি কৃষি কাজ জানো না, মনোদন রইল পতিত জানো না। কি পণ্ডিত মশাই কিছু বলবেন নাকি? আমি একটু এখানে বসবো, লাইব্রেরি তো বন্ধ হয়ে গেছে 4টে বাজে। আহা, আলমারিটা একটু খোলোই না, আমার একটু দরকার আছে। আমার ঘন্টা দেওয়ার সময় হয়ে গেছে, খোলাস। পণ্ডিত মশাই, স্কুল তো ছুটি হয়ে গেছে। ও, তা নব,
আমি যে আজ এখানে একটু বসবো তা বসুন, কিন্তু আমাকে যে মেয়ের শ্বশুরবাড়ি যেতে হবে রসুলপুর, ফিরতে অনেক রাত হবে। ও যাবে, ঠিক আছে তুমি যাও, ওই চাবি বরং আমি দিয়ে দেবো। কাল সকাল 10টার আগে কিন্তু চাবি ফেরত দিতে হবে, এই নতুন হেডমাস্টার বড্ড বকাবকি করে। এই রইল, ধরে রতম গুলবদনে ঘুমে ঢুল ঢুল ধরে রতম দেখি আপনি বাড়ি যাননি, ঘরে আলো দেখে ভাবলাম যাই একবার দেখে আসি। নবকৃষ্ণ তো রসুলপুর গেল। মানে নবকৃষ্টকে আমি বললাম যে তালা চাবি আমি দিয়ে যাব। এই ডিকশনারিগুলো একটু দেখছিলাম, চলুন হয়ে গেছে। জানেন তারিণী বাবু, আপনি আজকে আমাকে যে বাংলার ক্লাস নিতে পাঠালেন, গিয়ে একটা কথা মনে হলো, বাংলা আমাদের মাতৃভাষা, সে আর সংস্কৃতের অপভ্রংশ নেই, এটা এখন নিজেই একটা পরিবর্তনশীল সজীব পরিপূর্ণ স্বাধীন একটা ভাষা। প্রতিদিন কোটি কোটি বাঙালির মুখে তার নানান রকম বিবর্তন হচ্ছে, নতুন রূপ নিচ্ছে, অথচ এই ভাষাকে তো তেমন আয়ত্ত করা হয়নি, মাতৃভাষাও তো আয়ত্ত করতে হয়। এই বাংলা অভিধানগুলো দেখছিলাম কি অসম্পূর্ণ, বাংলা কথ্য শব্দের যে বিবিধ ব্যবহার এবং সেই ব্যবহারের যে বিবর্তন, এ সম্বন্ধে উল্লেখ মাত্র নেই। এই বিষয়ে বরঞ্চ ওই ইংরেজি ডিকশনারিগুলো অনেক ভালো। শুনেছি যে ইংরেজিতে প্রতিদিন নতুন নতুন ভাষা সৃষ্টি হয়। আমার তো মনে হয় বাংলাতেও তাই হচ্ছে। বাংলা তো একটা অচল অনর ভাষা নয়, বাংলা একটা চলমান ভাষা। এই ধরুন না, এই চের বিবিধ রকম ব্যবহার হতে পারে, যেমন ধরুন চে অর্থে দৃষ্টিপাত করা, আবার চে অর্থে হইতে, আবার চে অর্থে আকাঙ্ক্ষা করা, এও হতে পারে। কত রকম ব্যবহার একটি শব্দের থাকতে পারে। এত দেরি হলো, আমি তো নবকে স্কুলে পাঠাচ্ছিলাম তোমার খোঁজ নিতে। না একটু কাজ ছিল, স্কুলে ছিলাম। কাল ভোরে বুঝলে একটু সদরে যাব। কেন, আবার সদরে কেন? একটু কাজ আছে, একবার জেলা লাইব্রেরিতে যেতে হবে। তাহলে একবার ভূপেনবাবুর বাড়ি থেকেও ঘুরে এসো। ভূপেনবাবু বাড়ি? ওই যে শিবানীকে দেখে গেল না, বলে গেল পাত্রের জ্যাঠা আসবে, তারপর তো খবর নেই। হুম।
পদার্থ ও ব্যক্তির মধ্যে উৎকর্ষ বা অপকর্ষ বুঝাইলে যাহা হইতে উৎকর্ষ বা অপকর্ষ বুঝায় তাহার উত্তর পঞ্চম বিভক্তি হয়, যথা ধনাদ বিদ্যা গরীয়সী। প্রাক প্রভৃতি বহি বিধবা বিবাহে বঙ্কিমচন্দ্রের সাম্য প্রবন্ধেও সমর্থন আছে। তিনি বলেছেন যে সব বিধবাদের বিবাহ সমর্থনযোগ্য না হইলেও কিছু কিছু বিধবার বিবাহ বিদেহ। মহাভারতের টীকাকার নীলকণ্ঠের লেখাতেও বিধবা বিবাহে সমর্থন আছে। আরে কে গুরুদাস? না এসো এসো, কি ব্যাপার? স্যার একটু প্রয়োজনে এসেছিল। কি ব্যাপার বলো। মানে আপনাদের লাইব্রেরিতে একটু বসবো, একটু বই টই দেখার প্রয়োজন হয়ে পড়েছে। আমাদের স্কুলের লাইব্রেরি তো ছোট। তাতে আর অসুবিধে কি? চলো প্রিন্সিপাল মশাইকে বলে অনুমতি করিয়ে দিচ্ছি। গুরুদাস আমার ছাত্র ছিল, এখন গ্রামের স্কুলে শিক্ষকতা করে। তোমার স্কুল আজ বন্ধ নাকি? না স্যার, আজ ছুটি নিয়েছি। ও, খাওয়া দাওয়া হয়েছে? চলো কাজ সেরে আমাদের ওখানেই দুটি খেয়ে নেবে। তাহলে শুধু লাইব্রেরিতেই এসেছিলে? আগে হ্যাঁ। আচ্ছা মাস্টারমশাই, আপনি তো বাংলার ক্লাসও নেন, মানে ব্যাপারটা হচ্ছে, মানে আমার কদিন থেকে মনে হচ্ছে যে বাংলায় একটা অভিধান হওয়া খুব দরকার। সাধু আর চলিত ভাষার সেরকম একটা ভালো বাংলা অভিধান তো দেখলাম না। অথচ দেখুন, বাংলায় প্রতিনিয়ত নতুন নতুন শব্দ তৈরি হচ্ছে, কথ্য ভাষার কত বিচিত্র প্রয়োগ অনবরতই ঘটে চলেছে। কথাটা তুমি ঠিকই বলেছো। যে কোনো ভাষার আসল রস তো হচ্ছে তার কথ্য ভাষার মধ্যে। কোটি কোটি মানুষের মুখে তার একটা পরিবর্তন বা বিবর্তন তো ঘটে চলেছে। তার একটা রেকর্ড বা লিপি, কোন একটা ডকুমেন্ট থাকবে না? এরকম একটা কিছু হওয়া দরকার। কিন্তু যেমন পরিশ্রমী লোকই বা কোথায়? বর্তমান দিনে মানুষ এত ব্যস্ত যে নতুন কিছু করার সময়ই পায় না, কোন রকমের দিনগত পাপক্ষয়। তারপর তোমার কি খবর বলো? কন্যা তো বিবাহ যোগ্য হলো, ভালো সম্বন্ধ পেলে কোথাও? না এখনো তেমন কিছু তো। আসুন পণ্ডিত মশাই। আচ্ছা ভালো বাংলা ইংরেজি ডিকশনারি কিছু আছে নাকি শ্যামবাবু? আছে খান কয়েক। জনার্দন, অক্সফোর্ড আর শব্দবোধ ডিকশনারি দুটো নাবা তো। তারপর আপনাদের নতুন সিলেবাস বেরোচ্ছে কবে? আমি অবশ্য হেডমাস্টার মশাইয়ের হাতে একটা লিস্ট দিয়ে এসেছি।
একটা কথা ছিল শ্যামবাবু, আজ তো শনিবার, আমি এই বই দুটো একটু নিয়ে যাব, সোমবার দিয়ে যাব। বাড়ি নিয়ে যাবেন? মানে যত্ন করেই রাখবো, ময়লা টয়লা কিছু হবে না, একটু বিশেষ প্রয়োজন পড়েছে কি না। ব্যাপার হচ্ছে কি জানেন, বই দুটো অর্ডারই ছিল তো, তাই বলছিলাম কি। তাহলে কিনে নিয়েই যাই। জনার্দন, বই দুটো পণ্ডিত মশাইকে বেঁধে দে। কিকু, শোবে না? এত রাত হলো। বুঝলে, দুটি ভাষার দুটি অভিধান কত তফাত, বা বাংলার তুলনায় ইংরেজি ডিকশনারি কত উৎকৃষ্ট, এর চেয়েও ভালো ডিকশনারি ইংরেজিতে আছে, এটা ছাত্রদের জন্য। বই দুটো কিনলে? কত দাম পড়লো? 20 টাকার মতো। ঠিকই, অত দামি বই ঠপ করে কিনে ফেললে? এ মাসে কত খরচ? একসঙ্গে দাম দিতে হবে না, চেনা দোকানি তো, মানে কিনে ফেলতে হলো আর কি। শিবু দেখ তো, নিধুর মা এখনো দুধ দিল না। ওসব পরে হবে, আমার একটা কথা আছে তোমার সঙ্গে। হ্যাঁ গো, তুমি রাত্রি ঘুমোনি? দেখো, আমি একটা বড় কাজে হাত দিতে যাচ্ছি, কাল রাত্রে আমি স্থির করেছি। এই দেখো, জিজ্ঞেস করতে ভুলে যাই, সেদিন সদরে ভূপেনবাবুর বাড়িতে গিয়েছিলে তাহলে, বললেন কিছু ওরা? জানি শিবানীকে অপছন্দ হবে না। না না, সে কথা নয়, আমি বাংলা ভাষায় একটা অভিধান লিখব। অভিধান বুঝো তো, শব্দকোষ, ডিকশনারি, বাংলা ভাষার যাবতীয় শব্দ, অর্থ, তার ব্যবহার নিয়েই বই। বাংলায় এরকম বই আর নেই জানো তো। সে কি, তুমি লিখবে সেই বই? ঠাকুর দেবতার কথা থাকবে তাতে? থাকবে, সবই থাকবে। জানো, কাল রাতে উনি সম্মতি দিয়েছেন, আমায় আশীর্বাদ করেছেন, আমার সমস্ত দ্বিধা কেটে গেল। কি, কার কথা বলছো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমি বুঝতে পেরেছি,
অনুভব করেছি। তুমি বই লিখবে বাবা, ছবি থাকবে তাতে। ছবি না, ছবি হয়তো থাকবে না, তবে শব্দগুলি তো এক একটা ছবি রে। এক একটা শব্দের অর্থ পাঠকের মনে এক একটা ছবি ফুটিয়ে তুলবে, বুঝলে গেছো? কবে লিখবে বাবা? আজ ভাবছি আজই শুরু করব। দেখছিস না কেমন সুন্দর দিন আজ? নবু কোথায় গেল? নবুকে দেখছি না। আরে তোমায় বলে গেল না, বাড়ি পাড়ায় যাত্রাগানের দল এসেছে, হয়তো সেখানেই গেছে। ও, সে তো রাত্রে হবে। দল এসে গেছে, স্কুল ঘরে উঠেছে, পড়ে থাকবে সেখানে, নাওয়ানি খাওয়ানি। যাক না, যাত্রাও তো শিল্প, লোকশিল্প, কত কি শেখার আছে। থাক, তুমি আর আশকারা দিও না, এমনিতেই। শোনো, সেই অভিধান লেখার কথা বলছিলাম না? কি বলো? না মানে কথাটা কি, কিছু উপাদান সংগ্রহ করতে হবে, মানে বইটাই কিনতে হবে আর কি। তা বেশ তো, মূল্যবান সব গ্রন্থ অনেক দাম। বলছিলাম, দেশে চক্রবর্তী মশাই বলছিলেন দুবিঘে জমির জন্যে দাম ভালোই দেবেন। দেশের জমি বিক্রি করে দেবে? কি বা আছে আমাদের, মেয়েটা বড় হলো, যা আছে তাতে এক প্রকার চলে যাবে, আরো তো কয়েক বিঘে রইল। মেয়ে তো আমাদের অসুন্দর নয়, যে নেবে সে এমনি নেবে। তারপর নবু বড় হলে তোমার আর ভাব নাকি? আহা, কথার কি ছিরি, আমি যেন নিজের কথাই ভাবছি শুধু। তা নবু পাশ টাস দিলে তোমার ওই পণ্ডিতি পেশায় দেব না কিন্তু। নেতাই আমার বোনপো ম্যাট্রিক পাশ দিয়ে রেল কোম্পানিতে ঢুকেছে, এরই মধ্যে 40 টাকা মাইনে পায়, তার উপর উপরি আছে। উপরি? অত ভাগ্য কি আমার হবে? তবে ঠাকুরের কৃপা থাকলে কি না হয়। হ্যাঁ গো, শিবানী বলছিল তুমি নাকি সিন্ডি খাও না? ওই তো মাথায় ঠেকে গেলাম। চক্রবর্তী মশাইকে বিঘে দুটো দিয়েই দিই। পিছিয়ে দিবি? আমি তো আর ফিরতে পারি না। দেখো, বিষয় আশয় মাত্রই ক্ষণিক, আমি মনস্থির করে ফেলেছি, এত বড় একটা কাজ, তুমি কি তাতে বাধা দেবে?
কালী সিং এর মহাভারত আছে? পুজোর বাজার একদম সেরে এলাম। এই যে নবুর জামা, আর এই তোমার আর শিবুর শাড়ি। নবু, তোর জন্য একবার চটি এনেছি, দেখ তো কেমন। দেশ থেকে বাবা এসেছিলেন কাল, বললেন পুরো পুজোর ছুটিটা ওখানে গিয়ে কাটিয়ে আসতে। ওরা তো আনন্দে নাচছে। সে না হয় আমি গিয়ে পৌঁছে দিয়ে আসবো। আমি তো আর এখন থাকতে পারবো না, আমার এখন অনেক কাজ। সে কি, তোমার রান্না বাড়া? সে হয়ে যাবে খন, আমি নিজেই দুমুটো ফুটিয়ে নেবো খনি। তুমি একটু গুছিয়ে রেখে টেকে যেও। শিবুমা, তোমার কিন্তু একটু কাজ আছে বুঝলে। এই কাগজ দিয়ে ভালো দোকানে খাতা বেঁধে দিতে হবে। এই গুণ ছুঁচ আছে সুতো, পারবি না? এমন অলক্ষণ কথা শুনিনি বাবু। জমি বিক্রি করে কাড়ি কাড়ি বই আর হাবি জাবি জিনিস। আর একটা জিনিস এনেছি, এই দেখো। ওটা আবার কি? টি, চা। কলকাতার সবাই খাচ্ছে, জল দিয়ে ফুটিয়ে খেলে ঘুম পাবে না, কাজে উৎসাহ হবে। এ তৈরি করার পদ্ধতি জেনে এসেছি, এর গায়ে সব লেখা আছে। আমি কিন্তু বাবা তোমার সঙ্গেই ফিরবো, মা আর নবু থেকে আসুক। কেন তুই আবার? বাড়ি তুমি নিজের হাতে রান্না বাড়া করবে, বই লিখবে কখন, আর তোমার ওই চা। নাম দিলাম বৃহৎ বঙ্গীয় অভিধান। কিরে শিবু, বেশ নাম। তোমার জন্য চা করে নে তো বাবা। না না, এখন থাক, পরে বেলা বাড়ুক। অভিধান শব্দার্থকোষ, অভিপূর্বক ধা ধাতু অনট, অভিধা সংজ্ঞা, যে শক্তির দ্বারা শব্দের কোষ ব্যাকরণ আদি প্রসিদ্ধ অর্থে বোধ হয় সেই শক্তি।
আবার কলকাতায় যাবে তার মানে তো এককারি পয়সা দণ্ড। না না, খুব সস্তার একটা মেসে থাকবো, পাইস হোটেলে খাবো। তাই বলেছি নাকি সারাদিন কোথায় কোথায় ঘুরে বেড়াবি উদ্দণ্ড? বলছিলাম কলকাতায় তোমার এক মামা আছেন তার ওখানে। না না, এক মাস কি কোনো পরের বাড়িতে থাকা যায় নাকি? মায়ের খুড়তু তো ভাই, কোনো কালে দেখা সাক্ষাৎ নেই। না না, সে হয় না, ও তুমি কিছু ভেবো না, আমি ঠিক কুলিয়ে নেব। তুমি তো বলেই খালাস, আমি এদিকে দু চোখের পাতা এক করতে পারি না। কেন, কি আবার হলো? আচ্ছা, শিবানীকে কি তুমি আইবুড়ো করে রাখবে ঠিক করেছো? এত ব্যস্ত হচ্ছ কেন? এখন ওর ষোলো পেরোয়নি, আজকাল আজকাল আঠারোর আগে মেয়ের বিয়ের কথা কেউ চিন্তা করে না। তুমি এই কথা বললে? নন্দীগ্রামে বামুন পণ্ডিতের ছেলে তুমি। কেন বলবো না, ওরা পৌতলিকতার বিরুদ্ধে কথা বলেননি? শিবনাথ শাস্ত্রী, কৃষ্ণমোহন, বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রবর্তন করেননি? ওরা তো ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন নাকি? যারা 18-19 মেয়েদের বিয়ে দেয় তারা মেয়েদের স্কুল কলেজে পড়ায়, ঘরে বসে বলার কাঁটা করে রাখে না। তুমি পারবে তা? ক্ষমতা আছে? কলকাতার রামেশ্বর বাবুর মশাই আমার মাস্টারমশাই ছিলেন, শুনেছি তার সেজো ছেলের সম্বন্ধ হচ্ছে, দেখি এবার গিয়ে খোঁজ করব। আসি। বলুন কি ব্যাপার। আগে আমার নাম গুরুদাস ভট্টাচার্য, আমি খুলনার একটি স্কুলে সংস্কৃত পড়াই। খুলনার স্কুল? আগে হ্যাঁ। ও তা বলুন। দেখুন, আমি একটা কাজে হাত দিয়েছি, বাংলায় একটা নতুন অভিধান লিখতে শুরু করেছি, এ বিষয়ে আপনার সঙ্গে কিছু আলোচনার দরকার ছিল। বুঝতেই পারছেন বাইরে থাকি, সামান্য স্কুলের মাস্টার, আপনাদের সাহায্য না পেলে তো। হ্যালো, হ্যাঁ বলছি, পরশু 10টায় মিটিং, তা লোকজন তো সব ছুটিতে, করাম হবে বলছেন? আচ্ছা ঠিক আছে, চলে যাব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তা কদ্দূর লেখা হলো? আগে হরস্য ই পর্যন্ত হয়েছে, তবে নতুন কথ্য ভাষা এখনো যুক্ত করা হয়নি। মানে বুঝতে পারছেন বাইরে থাকি, বইপত্রের অভাব তো, তবে কিছু নমুনা আমি সঙ্গে করে এনেছি। তা বেশ তো,
খুব বড় কাজে হাত দিয়েছেন মশাই, কিন্তু আমার পক্ষে এম এর এত খাতা দেখা বাকি, মানে মৃত্যুরও সময় নেই আর। তারপর এই মিটিং, সিনেটের এখন মেম্বার করেছে তো, আপনি বরং মাস তিনেক বাদে একবার আমার সঙ্গে দেখা করুন। আপনি হরিশঙ্কর সেনের সঙ্গে দেখা করুন না। ও আগে আমি মানে আমার নাম গুরুদাস ভট্টাচার্য, আমি খুলনা থেকে আসছি, আমার হরিশঙ্কর বাবুর সঙ্গে একটু। দাদাবাবু তো বাড়ি নেই, দার্জিলিং গেছে, এক মাস বাদে ফিরবে। আচ্ছা, মনিয়ার উইলিয়ামের ফিলোলজির উপর বইটা কি আছে একটু দেখতাম আর কি। আছে, এখানে নেই, অক্সফোর্ড থেকে আনিয়ে দিতে হবে, বিক্রি নেই তো। অক্সফোর্ড মানে লালবাজারের অক্সফোর্ড পাবলিকেশন? এই যে দেবেন বাবু। আচ্ছা আচ্ছা, বাংলা সাহিত্যের ইতিহাসের উপর নতুন কিছু বেরিয়েছে? হ্যাঁ, অবিনাশ বাবুর একটা বেরিয়েছে। দাঁড়ান, চলুন যাচ্ছি। তাই সেই পুরনো বস্তা পচা কতগুলো বইয়ের নাম, একটা ভালো ডিকশনারি নেই, একটা কিছু নেই। লিভিং ল্যাঙ্গুয়েজ ক্রমশ অবসলেট হয়ে যাবে, ক্রমশ অবসলেট হয়ে যাবে। নেবেন নাকি মনিয়ার উইলিয়াম? অ্যাডভান্স করতে হবে কিন্তু, এনে ফেলে রাখবো। মানে মনিয়ার উইলিয়ামের অরিজিনাল ল্যাঙ্গুয়েজ আগে। হ্যাঁ, খুব ভালো বই, আমার কাছে এক কপি আছে। আছে? হ্যাঁ, সে 5 বছর আগের এডিশন। ও বোধহয় ওটাই এখানকার লেটেস্ট এডিশন। দেখুন, মানে আমাকে, আমাদের তো ঠিক পরিচয় নেই, বইটার বড় দরকার, আপনি যদি একবার দেখতে দিতেন। মানে আমার কেনার সামর্থ্য নেই, একবার দেখা আর কি। আমার নাম রনেন আচার্য, আমি কল্লোল নামে একটা পত্রিকার সঙ্গে যুক্ত আছি। নমস্কার। বলেন কি মশাই, আপনি তো দারুণ, কলকাতা থেকে অদূরে বসে এরকম একটা কাজ শুরু করেছেন, মার্ভেলাস। আমি সামান্য মানুষ, আপনারা শহরের আধুনিক সাহিত্যের লোক, আমি পারবো কিনা জানি না। না না মশাই, আপনি আমাদের চেয়ে অনেক বড়, আপনি কিছু ভাববেন না, আপনি কাজ করুন, আমি আমার সমস্ত কালেকশন আপনাকে ধার দেব। আসলে কি জানেন, যা আমাদের করা উচিত ছিল কিন্তু যা আমরা করতে পারিনি, আপনি তাই করতে চলেছেন। আগামীকালের মানুষ আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবে। আপনি যা বললেন তাতে মনে হচ্ছে আপনার বই একটা দারুণ ব্যাপার হবে। অভিধান মানে তো আর অচল অনল পাথরের মতো একটা পদার্থ নয়, তা হবে ভবিষ্যতের নির্দেশ, আগামীকালের আভাস, ইঙ্গিত, কল্পনা। বাংলা ভাষায় যা কিছু বলা হচ্ছে, লেখা হচ্ছে, শোনা হচ্ছে, তারই একটা চলমান জীবন্ত চেহারা। বাইরে থাকি তো যতদূর সম্ভব আধুনিক সাহিত্য পড়বার চেষ্টা করি। সেদিন ঘরে বাইরে পড়ছিলাম, অবাক হয়ে গেলাম,
বাংলা এত সুন্দর হয়? হয়। আপনি মানিক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই পড়েছেন, জগদীশ গুপ্ত, তারাশঙ্কর। মাস্টারমশাই, তো রাত হলো, খাওয়া দাওয়া হয়েছে? না, মানে এক জায়গায় একটু আটকে গিয়েছিলাম, দোকান বন্ধ হয়ে গেছে তো। অভিধান মনে তো আর অচল, অনল, পাথরের মতো একটা পদার্থ নয়। তা হবে ভবিষ্যতের নির্দেশ, আগামীকালের আভাস, ইঙ্গিত, কল্পনা। বাংলা ভাষায় যা কিছু বলা হচ্ছে, লেখা হচ্ছে, শোনা হচ্ছে, তারই একটা চলমান জীবন্ত চেহারা। বুঝলে, এবার কলকাতায় রামেশ্বর বানুজির সঙ্গে দেখা হয়েছিল। কি হলো? বলছি, অনেক দাবি দাওয়া আমাদের, 15 ভরি সোনা, নগদ 500 টাকা,
অবস্থা ভালো তো? এত কি আমরা পারবো? তাতে এখানেই একটা দেখাশুনো করে কোনো যুদ্ধের বাজারটা দেখছি দিন দিন তেতেই উঠছে। শুনছি জার্মানিরা নাকি একটা বোমা বানিয়েছে, ফাটালে পৃথিবী একবারে ঝাড়ে বংশে শেষ হয়ে যাবে। সে কি বোমা? না, মানবিক বোমা। অনুবিদারণ করে সে বোমা ফাটাতে হয়। বিজ্ঞানীরা বলতে পারেন প্রকৃত ব্যাপার, আমি কাগজে পড়েছি। পণ্ডিত মশাই শুনেছি প্রায় কলকাতা যাচ্ছেন, কলকাতার খবর একটু বলুন শুনি। জিনিসপত্রের দাম নাকি আগুন? সাধারণ জিনিসপত্রের দাম তো ঠিক খোঁজ নেওয়া হয়নি, আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম। সাধারণ ব্যাপারে আগ্রহ নেই, কিন্তু পণ্ডিত মশাই খবরের কাগজ পড়তে ছাড়েন না। আমি খবরের কাগজ পড়ি অন্য কারণে। খবরের কাগজের ভাষা মানুষকে তার অনুগামী করে তোলে, মানুষ ক্রমশ সেই ভাষায় কথা বলে। ভাষার বিকাশে খবরের কাগজে একটা আপনার সঙ্গে একটু প্রয়োজন ছিল, আপনার ক্লাস শেষ হোক আমি অপেক্ষা করছি। আমি একটা বাংলা অভিধান রচনার কাজে হাত দিয়েছি, দু একটা শব্দ মানে বাংলায় তো অনেক আরবি ফার্সি উর্দু শব্দ সব ঢুকে রয়েছে, তার উৎপত্তি বিষয়ে আপনার সঙ্গে একটু কথা বলতে পারলে ভালো হতো। বুঝতেই পারছেন বিরাট ব্যাপার, আমার একার পক্ষে তো আর ও কথা বলবেন না, যতটুকু পারি নিশ্চয়ই সাহায্য করব। আজ সন্ধ্যাবেলায় আসুন না আমার বাড়ি। আজ আজ তো একটু কলকাতায় যেতে হবে, সেন্ট পলস এর ফাদার হারবার্ট আছেন, ওর সঙ্গে একটু দেখা করার কথা। মানে বুঝতেই পারছেন এই গ্রিক লাতিন এসব সম্বন্ধে আমার জ্ঞান তো খুব কম। দিন কয়েক পরে যদি বেশতো আসুন। চারপাশের অবস্থা কেমন? আর কেমন, এই রোদে বুঝলেন না পাত্র না হইলে খেতে থাকুন মুশকিল। দান খতরা পাত্রাই তো। এবার খোলার মূলে 17 কিলো আখ হইছে। সহবরার 3 মাস বাদে কালি হইব। দেখলি কত করে দিচ্ছে? দেখলাম নিলে 3 পো দিয়ে আর পাশান দেখলে কতক্ষণ, যেন আমরা ঠকাতে ইচ্ছি ঠেটা। কি হলো, বাজার আনলি না? যাই মানে যাচ্ছি আবার। আসলে দুটো শব্দ ওরা বলছিল, কি ঠেটা আর ডাকরা। এই যে নু বলতো ঠেটা মানে কি? ঠেটা? হ্যাঁ, এবার কোথায় শুনলি? শুনেছি শুনেছি, শুনতে হলো, তুই মানেটা বল। পারলি না তো বলতে, ঠেটা মানে হচ্ছে দুষ্ট বজ্জাত ব্রুট, আর ট্যাকরা ট্যাকরা হচ্ছে মানুষকে একটা তীর্যক সম্বোধন। না না না, লিখে রাখতে হচ্ছে। মরুন আমার নবু, যা তো বাজারটা সেরে আন, ওকে আর এই রোদ্দুরে যেতে হবে না। আচ্ছা, এখানে গুরুদাস ভট্টাচার্যের বাড়িটা কোথায় বলতে পারেন? আগে আমি গুরুদাস ভট্টাচার্য, কিন্তু মহাশয়ের পরিচয়। নমস্কার, আমার নাম অয় হালদার, আমি এখানে রঞ্জিতাটাই মালবাবু হয়ে এসেছি। শুনেছি আপনার একটি বিবাহযোগ্য কন্যা আছে, সেই ব্যাপারে। আসুন আসুন, এই তো কাছেই আমার বাড়ি, আসতে আসতে হবে। আসুন আসুন।
আপনাকে তো দেখাই হলো। সর্বসুলক্ষণা কন্যা আপনার। আমার পুত্র বুঝলেন এবারে বিয়ে পাস দিল, আমাদের আদিনিবাস পাবনা। সে হবে ক্ষণ, আপনি বসুন, এখন বিশ্রাম করুন। দেখলে, বলেছিলাম কি না, শিবানি আমাদের সমস্যা হবে না। ওরা তো বলেই গেলেন দাবি দেওয়া কিছু নেই, মেয়েও সে আমরা এমনি দেবো না, পাঁচ ভরি সোনা তো রাখাই আছে। অগ্রাণীর আগে তো দিন দেখি না, তুমি একটু ভালো করে পাঁজি দেখে রেখো তো। হ্যাঁ, মেয়েটার জন্য এবার এক পকড়ে দুধ বেশি নেব। তাই নিও, আমার এখন আর দুধের প্রয়োজন নেই, চা খেলি বেশ চলে যায়। না, তোমাকে আর ওইটুকু দুধ ছাড়তে হবে না, রাত জেগে খাটাখাটনি করছো, শরীরে বাওয়া চাই তো। আহা, না হয় নবুকে একটু বেশি করে দিও, সামনে ওর ফাইনাল পরীক্ষা। তুমি একটু বাড়িটা মেরামতের ব্যবস্থা করো তো, নতুন কুটুম বাড়ির সামনে আমার ভারী লজ্জা করে। বাহ বাহ, তোর বিয়ে হয়তো ভালো, না হলে কলকাতায় দপ্তরির দোকানে তোর কাজ বাঁধা, বুঝলে? স্বরবর্ণ অনেকটা হয়ে এলো, শিবু না থাকলে কেই বা আমাকে সাহায্য করবে? ও আছে বলেই তো সুষ্ঠুভাবে কাজটা করতে পারি, চলে গেলে। কোথায় ছিলি সারাদিন, নাওয়ানি খাওয়ানি? মা, আমি পাশ করেছি। পাশ করেছিস? জয় মা মঙ্গলচণ্ডী, জয় মা, জয় মা। দিদি নেই? শিবু তো মুড়ি দিয়ে শুলো, গা গরম হয়েছে বোধ হয়, দেখ তো কি কাণ্ড, তুই খেয়ে নে। দিদি, দিদি কিরে, তোর জ্বর এসেছে? তুই পাশ করেছিস? হ্যাঁ, ফার্স্ট ডিভিশনে। ওই টেবিলের উপর দেখ। তুই কলেজে ভর্তি হয়ে লিখবি, কেমন? খুব ভালো বুঝছি না পণ্ডিত মশাই, আপনি একবার সদরে যান। সদরে? হ্যাঁ, সিভিল সার্জনকে একবার দেখানো দরকার। চোখের রং দেখুন, আমি খুব সাহস পাচ্ছি না। না, আপনি একবার যান। দীপকে দেখি মা। চোখটা টাইফয়েড, রুগীকে খুব সাবধানে রাখতে হবে। ঘরে তো থার্মোমিটার নেই, সদর থেকে কিনে আনতে হবে। আমি একটা প্রেসক্রিপশন করে দিয়ে যাচ্ছি, আর গ্লুকোজ লাগবে, গ্লুকোজ ছাড়া কিছু খাওয়া চলবে না, ওষুধগুলো আনিয়ে নেবেন।
শোনো, এই 10 টাকাটা দাও তো। আরো তো লাগবে, ওষুধপত্র, থার্মোমিটার, আছে কিছু? তুমি এক কাজ করো, ননী শেখরার কাছে এক ভরি সোনা বেচে দাও। বিয়ে শুনে বেচে দেবো? মেয়ে বাঁচলি তবি তবি নাও। বাবা, কি হলো বাবা? কিচ্ছু হয়নি মা, কিচ্ছু হয়নি, তুমি ঘুমো। শোনো, তুমি একটু শিবানির কাছে বসো, আমি আসছি। বাংলায় আশ্চর্য সব সংকর শব্দ প্রচলিত আছে, আরবি, ফার্সি, উর্দু, বাংলা মিলিয়ে অদ্ভুত নতুন সব শব্দ। যেমন ধরুন গড়, আদ্য পদ আরবি, পরের পদ ফার্সি, তারপর মুনাভাবি। একটা অদ্ভুত আশ্চর্য ব্যাপার হচ্ছে সংস্কৃতের সঙ্গে এইসব শব্দের সহ অবস্থান। যেমন ধরুন ধন দৌলত, দাসী বা তত্ত্ব তালাশ। আরবি যত বাংলা শব্দের এমন দৃষ্টান্ত আছে, যেমন ধরুন কিসসা থেকে কেচ্ছা, নসাতুন থেকে নেশা। মা, মা, কি হলো? শিবু, শিবু, কি হলো মা, কি হলো শিবু? এ যেন এক আশ্চর্য মেলবন্ধন, যেমন মানুষে মানুষে তেমনি শব্দের সঙ্গে শব্দের মেলবন্ধন। শিবু, শিবু, কি হলো মা, কি হলো শিবু? সত্যি নি প্রত্যয় যোগ করে যে সব শব্দকে স্ত্রীলিঙ্গ করে নেয়, যে এরকম তো হতে পারে না। মাস্টার নি হতে পারে, বাঘিনি হতে পারে, তাই বলে কুকুর নি বেড়াল নি তো হয় না। ইয়ে, আমার বাড়িতে মিষ্টান্ন গ্রহণ করতে আপত্তি নেই তো? ছি ছি, একই কথা বলছেন। বাবা, দিদির জ্বর বেড়েছে, কুমড়ে মাসিকে ডাকতে হবে। আপনি বাড়ির দিকে যান, উনি একা আছেন। নবুকে নিয়ে কবরেজের বাড়ি আমিই যাচ্ছি, চল নবু। শিবু,
বেতন বৃদ্ধি সেই হলো যখন রিটায়ারমেন্টের সময় ঘনিয়ে এলো। তবু হলো, এটাই ভালো। হ্যাঁ, আমারও একটা সুখবর আছে। মানে আমার ছেলে নবেন্দু আপনারই তো ছাত্র, এবার রেলে একটা কাজ পেল। সে কি এখনই চাকরিতে ঢোকালেন? বিয়েটা পাশ করে নিলে হতো না? ছেলে তো আপনার বেশ মেধাবী। হ্যাঁ, ইচ্ছে তো ছিল, মানে ওর মা, কি ব্যাপার জানেন, ওর মামার বাড়ির সূত্রেই তো চাকরির যোগাযোগটা হলো, তাই মার ইচ্ছের উপরই ছাড়তে হলো। হুম, তা বেশ। তাই এ আপনার সেই ডিকশনারি লেখা কতদূর? দেখুন, নানা লোকে নানা কথা বলে, বলে যে আপনি আদারে বাদারে মানে অস্থানে কুস্থানে ঘুরে বেড়াচ্ছেন শব্দ সংগ্রহ করার জন্য। না না, তা কেন হবে? শব্দের জন্য সব সময় তো আদারে বাদারে ঘুরতে হয় না। এই তো এখনই এমন একটা শব্দ পেয়ে গেলাম যার জন্য আমাকে আদারে বাদারে ঘুরতে হলো না। হ্যাঁ, কোনটি? কেন, এই আদারে বাদারে অস্থানি কুস্থানি? ও, নবু সাবধানে থাকবি, চলন্ত ট্রেনে ওঠা নামা করবি না, খিদে পেলে চিড়েমুড়ি যা হোক কিছু মুখে দিস, স্টেশনের খাবার খাবি না, বড়বাবুর কথা শুনবি। দুঃখা দুঃখা। কল্যাণ হোক, সুমতি হোক, একটা কথা বলি নবু, অবৈধ কিছু করো না, মানে তোমার পরিশ্রমের বিনিময়ে যা প্রাপ্য তার বেশি কিছু গ্রহণ করো না। শোনো, আজ স্কুলে একটা সুসংবাদ পেলাম, আমাদের বেতন বেড়েছে, এ মাস থেকে আরো 15 টাকা বেশি পাবো। ঠাকুর মুখ তুলে চেয়েছেন, তবে বাড়তি টাকা কটা কি আর ঘরে আসবে? তোমার ওই বই আর কাগজ কেনার ধুমটা আরো বাড়বে। সেই জন্যই তো নবু চাকরি হলো, এ তোমার ওই তার ওই ইচ্ছে যে আমার অভিধানটা লেখা হোক, আমারও তাই প্রত্যয়। নমস্কার।
আপনি তো অধিকারী মশাই, আমার একটা কথা ছিল আপনার সঙ্গে। মানে এই গান যে আপনারা বেঁধেছেন, এর দু একটি শব্দর অর্থ ঠিক প্রাঞ্জল হলো না। আপনি যদি একটু সাহায্য করেন, এই শব্দটাই ধরুন, ক্ষণে হলা হলো স্বর, এখানে স্বর মানে তো সার। সারও বলতে পারেন, তবে অসার বলতেও বাধা নেই। মানে যেমন ধরুন পীড়িত যা হলো সার, আবার প্রেমিক পীড়িত করলে তা হলো অসার। মানে ওই যে আমাদের কথায় আছে না, সারা সার বুঝি না সই, না বুঝে পীড়িতের গুণ। কিরে রাধি, এই চলে এলি যে, কি ব্যাপার, কি হলো, কি গতরা সরতেছে না? শোবো। হ্যাঁ শোবো, কাল তিনি পাড়ায় পালা, মওলা করতে হবে, মওলা করতে হবে। সেই রেতে আবার মওলা, কাতাই বলে না, হাউস করে কলকাতা যেতি, তেনা জোটে না গাই দিতি। উনি কি বলে গেলেন, হাউস? হাউস 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 মানে জানেন না, হাউস মানে হলো ইচ্ছে, ইচ্ছে করে কলকাতা যেতে, তেনা জোটে না গাই দিতে। হাউস মানে ইচ্ছে। যে যাত না যতনে আমার মনে মনে মন জানে, পাছে লোকে হাসে শুনে আমি লাজে প্রকাশ করিনে, যে যাত না যতনে আমার মনে মনে মন জানে, পাছে লোকে হাসে শুনে আমি লাজে প্রকাশ করিনে, যে যাত না যতনে প্রথম মিলনাবধি আমি যেন কত অপরাধী, প্রথম মিলনাবধি আমি যেন কত অপরাধী, নিরবধি সাধি প্রাণপণে তবু তো সে, তবু তো সে, তবু তো সে নাহি তো সে আমায় আরো দোষে অকারণে, যে যাত না যতনে আমার মনে মনে মন জানে, পাছে লোকে হাসে শুনে আমি লাগে।
আবার বাঁধে। হ্যাঁ নবুর যত কাণ্ড, এসব ফিতে বাঁধা কি সহজ কম? চিরটা কাল পা গলানো জুতো পরে এলাম। কেন ফিতে বাঁধাই তো সুবিধে, কলকাতায় গাড়ি ঘোড়ায় ওঠা নামা ঘোরাঘুরি। হ্যাঁ কিন্তু ফিতে কি সহজে বাঁধা যায়? দাঁড়ান আমাকে দিন তো বাবা, লেখি। তুমি বাঁধবে? এই তোমার আর এক কাজ হলো বৌমা, যতবার কলকাতা যাব তোমার ফিতে বেঁধে দিতে হবে। তা ফিতে কি বাঁধাই থাকবে, খুলবে পড়বে না? পাগল, বৌমা আলগা করে বেঁধে দেবে, ওই অবস্থাতেই পা বের করব আবার পা ঢোকাব। তাহলে আর ফিতে বাঁধার কি সুবিধে রইল? তোমার যত কাণ্ড। দরকার নেই আমার ফিতে বাঁধার, দাও। বাবা কলকাতায় রোদ্দুরে বেশি ঘোরাঘুরি করবেন না, আর চা একটু কম খাবেন। আচ্ছা আচ্ছা, এবার কিন্তু কলকাতা থেকে অনেক কাগজ নিয়ে আসবো, ভালো করে দু তিনখানা খাতা বেঁধে দিতে হবে কিন্তু বৌমা। এবার ফিরবে কবে? দেখি কত জায়গায় যেতে হবে, পাবলিশারদের সঙ্গে কথা বলতে হবে, চিনি না তো কাউকে, কি বলবে কে জানে। সে কি বলবে মানে, এতদিন ধরে এত কষ্ট করে লিখলে ছাপাবে না? হ্যাঁ সে লেখা তো এখনো অনেকটা বাকি, তাই তো আগে বাকি কথাটা বলে রাখতে চাই। তুমিই তো বললে এরকম বই বাংলায় কেউ লেখেনি। নবুর সঙ্গে দেখা হলো না, ফরিদপুরে ডিউটি বললে তাই না? আচ্ছা আমি তাহলে দুর্গা দুর্গা বলে বেরিয়ে পড়ি, তোমরা সব সাবধানে থেকো। আচ্ছা অভিধান ছাপেন আপনার বাংলা? অভিধান? হ্যাঁ মানে ডিকশনারি? হ্যাঁ হ্যাঁ। না মশাই, ও ছাপার খরচ ওঠে না। কারা ছাপে যদি দয়া করে বলেন। ছাপে তো অনেকে, আপনি একবার সুকিয়া স্ট্রিটের দিকে খোঁজ করে দেখতে পারেন। ও আচ্ছা। তাহলে ওই কথা রইল সামনে সোমবার। আচ্ছা মদন, মোড়ের দোকান থেকে দু কাপ চা নিয়ে আইতেকি? ম্যানসিপ সঙ্গে এনেছে? হ্যাঁ সর্বর্ণের রসই পর্যন্ত আমার সঙ্গেই আছে, দেখবেন। দেখুন আমরা ব্যবসায়ী লোক, তবে হ্যাঁ ডিকশনারির বাজার আছে, সবাই তো ছাপতে চায় না। হ্যাঁ এক সপ্তাহ তো ঘুরে দেখলাম। আসল ব্যাপার হচ্ছে কি জানেন, লাইনটা জানতে হবে, বুঝলেন কি না? আপনার বই কেমন হচ্ছে না হচ্ছে সেটা বোঝার মতন বিদ্যে আমাদের নেই, আপনাকে কারো সুপারিশ আনতে হবে। সুপারিশ? কার সুপারিশ? এই নাম যেটা দু একজন লোকের, ক্ষিতিমোহন সেন মশাই, নিদেন পক্ষে মানিক আচার্যি ভাইস চ্যান্সেলর। কিন্তু এদের তো আমি কাউকে চিনি না। আরে বাগবাজারের বাড়ি জান না। আর একটা কথা, ছাপার খরচের অর্ধেক কিন্তু আপনাকে দিতে হবে। হ্যাঁ বাজারে বই যদি বিক্রি হয় কিস্তিতে কিস্তি টাকা ফেরত পাবেন, আর যদি মশাই বই বিক্রি না হয় তাহলে দায় মশাই দুজনে। আচ্ছা ছাপার খরচ কত পড়বে? সে এখনই বলা মুশকিল। আরে আপনার লেখা তো অনেক বাকি, ফর্মার শেষ পর্যন্ত কত দাঁড়ায় দেখতে হবে। আমার মনে হয় আমার হাজারের মধ্যে হয়ে যাবে। সে পরে কথা, আপনি একটা লিখে আনুন। কি?
আর ওই যে বললাম সুপারিশ। নিখিল বাবু যান আপনি। আরে ওই জন্য তো বলি খবরের কাগজ পড়ো, দেখো কে কি বলছে। হিটলারের সঙ্গে মুসলিনি হাত মিলিয়েছে। আরে ফ্যাসিস্টে ফ্যাসিস্টে আঁতাত বুঝলে না, তাহলেই সর্বনাশ। সর্বনাশ তো হবেই, যাকে এখন হিটলারের ক্ষমতাও তো বোঝো যে যাই জ্ঞান বাবুর দোকানে এক কাপ চা খেয়ে আসি, যাবে নাকি? ঘরে বলে বলে ভ্যাপসানো। হ্যাঁ চলো চলো চলো, তাই হলো এগুলো যায় চলো। কি ব্যাপার বলুন তো রোজই আপনাকে। আমি একটু ওর সঙ্গে কথা বলতে চাই। কি ব্যাপারে সেটা ওকে বলবো। আসুন, উনি আবার আজ বাইরে যাবেন। ও ওটা এখানেই রাখ। না না নমস্কার, আসুন বসুন। আমার নাম গুরুদাস ভট্টাচার্য, খুলনায় শিক্ষকতা করি। আমি বাংলায় একটা অভিধান লিখছি, বহু পরিশ্রমে তার একজন প্রকাশকও পেয়েছি, সুকিয়া স্ট্রিটের ভারত প্রেস। এখন ওরা আপনার একটি সুপারিশ পত্র চাইছেন। তা আপনার ম্যানুস্ক্রিপ্টটা কোথায় সেটা একবার দেখতে হবে। ও এই যে এগুলোকে আমি রেখে যাব। না না আজ তো আমি ওর বাইরে যাচ্ছি, মানে দেখে উঠতে সময় লাগবে তো। তা আপনি তো মস্ত কাজ করে ফেলেছেন মশাই। You know Pandit, language is the crucible of our কলকাতা থেকে ফিরে অব্দি বোম মেরে বসে আছো, না খাওয়া করবে না? আর বোধ হয় এগোনো গেল না বুঝলে। পাবলিশার টাকা চাই, শুধু সুপারিশ পত্র তো আর কাজ হবে না, অনেকগুলো টাকা। আমি শ্রী গুরুদাস ভট্টাচার্য, আমি ওয়াতে ভগবান ও দখলদার আছি। এক্ষণে আমার টাকার আবশ্যক হাতে উক্ত জমি বিক্রয় করিবার ঘোষণা করিলে, আপনি খরিদ করিবার ইচ্ছা প্রকাশ করিলে, আমি উক্ত জমি বেলমুক্তা 500 টাকা পণে বিক্রয় করিবার ঘোষণা করিলে, আপনি তাহাতে স্বীকার করিলে, আপনার নিকট হইতে পণের ব্যবহার 500 টাকা গ্রহণে তপশীল লিখিত জমিতে আমার যা কিছু সত্য স্বামিত্ব হক হকিকত আছে তা আপনার বরাবর লিখিয়া দিয়া স্বীকার ও অঙ্গীকার করিতেছি। জলের দামে ছেড়ে দিলেন পণ্ডিত মশাই।
আর একটু দূরে রাখলে ভালো করতেন। কোনো উপায় নেই মুখুজ্জমশাই, বড় ঠেকাই পড়ে গেছি। তোমার জন্য একটা জিনিস এনেছি। কি? এটা মাখলে কি হয়? কষা লাগে। জানো রেল কোম্পানি বলেছে আমাদের পাস দেবে। কোথাকার পাস? যেখানে খুশি। ভাবছি পুরী যাব, আমি তুমি মা বাবা সবাই যাব। সবাই? অমরত্ব মানে জানো কি? আবার অমর যে মরে না, কিন্তু তা আবার হয় নাকি? সবাই তো মরবে একদিন না একদিন। হ্যাঁ, মানুষ মৃত্যুশীল, কিন্তু তার কীর্তির মধ্যেই সে বেঁচে থাকে। তেমন কাজ করলে সেই কাজই তাকে অমরত্ব দেয়। এই দেখো, এই আমার বইয়ের প্রুফ। এই যে এইভাবে ছাপার অক্ষরে বেরোবে, শব্দ অর্থ বুৎপত্তি সব পরপর এইভাবে সাজানো থাকবে। এই প্রুফ প্রতি মাসে ডাকে আসবে, সংশোধন করে আমাকে কলকাতায় পাঠাতে হবে। তার মানে প্রতি মাসে কলকাতায় যাবে? না না, নবু গিয়ে দিয়ে আসবে বলেছে, ওর তো ওদিকেও ডিউটি পড়ে। ছাপা শেষ হলে আমি যাব। তা বেশ, ঠাকুর দেবতার কথা লিখবে বলেছিলে? ঠাকুর দেবতা? এখানে শুধু স্বরবর্ণের প্রথম বর্ণ আছে। দাঁড়াও দেখি, ঠাকুর দেবতা, এই যে অপদেবতা। অপদেবতারাও দেবতা, তবে অপকৃষ্ট দেবতা। এরাও পূজনীয়, যেমন ধরো শনি ঠাকুর, যেমন তান্ত্রিকেরা বেতাল সাধনা করেন। তো অলক্ষণে কথা, অলক্ষণে? হ্যাঁ হ্যাঁ, তাও আছে অলক্ষণে। অলক্ষণে এই যে অলক্ষণ থেকে হয়েছে কুলক্ষণাক্রান্ত শুভ চিহ্ন বর্জিত, বহুব্রী থেকে নং তৎপুরুষ। এদিকে তো সোনা কটাও বেঁচে দিলে, ঘরে রইল না আর কিছুই। উপায় কি বলো? পাবলিশারকে অতগুলো টাকা দিতে হলো, বললো 1,000, দিতে হলো 2,000। অবশ্য ফেরত দেবে বলেছে, বই বিক্রি হলে তারপর দেবে। হয়তো এদেশের মানুষই তা দেবে, অনেক বেশি করেই দেবে। শিবানী বেঁচে থাকলে ও তাই চাইতো। বইটা ওকেই উৎসর্গ করলাম, বুঝলে? অবশ্যই আমার নতুন মা এসেছে, শিবুর অভাব আর রাখছে কই।
নমস্কার। নমস্কার, আসুন বসুন। দেখছেন তোমার ওই অবস্থা, ওই যে দেখুন সর্বর্ণের প্রায় সবটাই পড়ে আছে। আরে মশাই, যেখানে মাত্র 10 টাকায় পুরো বিধান পাওয়া যায় সেখানে সর্বর্ণের এই আলাদা করে 3 টাকায় কে কিনবে বলেন দেখিনি। আগে আমি যখন শুরু করেছি ও ব্যঞ্জন মন্ন তো আমি শেষ করে ছাড়বো, আপনি ম্যানস্ক্রিপ্ট তৈরি করতে থাকুন। কতদূর হলো ব্যঞ্জন বর্ণের? অনেকটাই হয়ে গেছে। পরিশিষ্টের কাজ অনেক, তো নতুন সমস্ত শব্দ প্রতিদিন সংগ্রহ হচ্ছে। আপনারা পণ্ডিত মানুষ, অবস্থা যা বুঝবেন তাই করবেন। তবে হ্যাঁ, ম্যানুস্ক্রিপ্ট মালটি পরে পাঠাবেন, দেখি এই মালটা কাটানো যায় কিনা। আর একটা কথা, ওই ব্যঞ্জন মন্নের বেলাতে কিছুটা দায় আপনাকে নিতে হবে, ওই কভারের খরচটা আপনি দেবেন। কত? সপাচকের মধ্যেই হয়ে যাবে। একসঙ্গে না পারেন দপায় দপায় দেবেন, খেপে খেপে। নমস্কার। ঠিক আছে ঠিক আছে। মুখে জল দিন, কি ব্যাপার বলুন তো? নবেন্দু অ্যাক্সিডেন্টে মারা গেছে ফরিদপুরে, রেল কোম্পানি খবর পাঠিয়েছে। জীবন মৃত্যুর উপর কারো তো হাত নেই পণ্ডিত মশাই, আমি আর কি বলবো। আমি আর কি বলবো বিআই মশাই, সবই আমার মেয়ের ভাগ্য। আপনি আজকের দিনটা এখানে বিশ্রাম করুন, বৌমাও তৈরি হয়ে নিক, অনেকটা পথে যেতে হবে। আর বিশ্রামের আর সময় নেই, বুঝতেই পাচ্ছেন ওর মা বড় ব্যস্ত হয়ে আছেন। আমাদের প্রথম সন্তান, তুমি এবার তৈরি হয়ে নাও মা, যেতে হবে। আমি যাব না বাবা। হ্যাঁ আমি এখানেই থাকবো। আমাদের কাছে থাকবে? এ তো খুব আনন্দের কথা, কিন্তু তুমি বয়সে নবীন, আমার ইচ্ছে তোমার আবার বিয়ে হোক। সেই জন্যে ও কথা আমি ভাবি না বাবা।
তেমন হলে আপনি যা করবেন তাই হবে। আপনার লেখা এখনো শেষ হয়নি, আমি চলে গেলে আপনার কষ্ট হবে। ও শুধু আমার পুত্রবধূই নয়, ও আমার কন্যাও বটে। আমার শিবানী থাকলে, তার এমন হলে তার দায়িত্ব তো আমাকে নিতে হতো। আপনি কিছু ভাববেন না, ও আমার কাছেই থাক। যে গহনা দিয়েছিলেন তা যখন আপাতত আর কোনো কাজে লাগছে না, তখন এগুলি আপনি নিয়ে যান, আপত্তি করবেন না। আপনার তো আরো একটি কন্যা আছে, এই যুদ্ধের বাজারে কি আর সোনা কিনতে পারবেন? রাখুন। আপনি আবার এলেন কেন? আমি গিয়ে গিয়ে আসতাম। ও ঠিক আছে, একটু হাঁটা হলো। যুদ্ধের বাজারে ভালো সাদা কাগজ একেবারেই নেই, শেষ পর্যন্ত এই লালচে বালি কাগজ, কালি দিয়েও লেখা যায় না এতে। এতেই হয়ে যাবে, কি আর করবেন, এই যুদ্ধের বাজারে কিছু তো করার নেই। অবস্থা ভালো না পণ্ডিত মশাই, যুদ্ধ শেষ হয়ে এলো কিন্তু অন্য গণ্ডগুলো লাগতে পারে। হ্যাঁ, স্বাধীনতাও আসবে কিন্তু তার জন্য খেসারত দিতে হবে, দেশ ভাগ হয়ে যাবে, হিন্দু আর মুসলমানদের আলাদা আলাদা দেশ। সত্যি এরকম তো ভাবিনি, চিরকাল তো আমরা একসঙ্গেই থেকেছি। এত বিভেদ কোত্থেকে এলো মৌলভী সাহেব? বিভেদ তো আর মানুষের অন্তরে থাকে না পণ্ডিত মশাই, তাকে বপন করা হয়। একদল সুবিধেবাজী মানুষ তা বপন করে নিজের স্বার্থের জন্য। শুনছ, ঘুমোলে নাকি? এখন একটু ভালো লাগছে শরীর? নবুটা সে কোন সকালে বেরোলো এখনো ফিরলো না। বৌমা, 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 কি আবোল তাবোল বলছো? ওটা কিছু খেয়ে নাও, ভালো পাটালি এনেছি, খাবে। কোথায় গিয়েছিলে ভোরে উঠে? স্টেশনে গিয়েছিলাম, মৌলভী সাহেব কলকাতা গিয়েছিলেন, ওকে কাগজ আনতে দিয়েছিলাম। বুঝলে, কলকাতার খবর ভালো না, সাম্প্রদায়িক হাঙ্গামা লাগতে পারে। সে কি গো? নতুন একটা শব্দ। ও, এই শব্দ শুধু অভিধানে নয়, বোধ করি বাঙালির জীবনের সঙ্গে জড়িয়ে গেল। অশুভ একটা শব্দ, দাঙ্গা। দাঙ্গা হাঙ্গামা যাই হোক, এবার দেশের জমিতে একটা চালাতলো তো দেখিনি। তোমার স্কুলের কাজ শেষ হলে
ওখানে গিয়ে থাকব। কতকাল দেশে যাইনি। স্কুলে তো রিটায়ারমেন্ট ধরে করে দু বছর আরো পেঁচিয়েছি, দেশে দেশে আর জমিজমা কিছু নেই, সব বিক্রি হয়ে গেছে। বই ছাপার খরচ দিতে হলো তো, তোমাদের সবসময় সব বলা হয়ে ওঠেনি। আসলে এই বাস্তুটুকু ছাড়া আর আমাদের কিছুই নেই। দেশের বাড়িতে কত বড় নারকেল গাছ, সুপুরি গাছ, কত বড় বড়, কত বড়। বৌমা, আরো দোকানে খাতা বাঁধতে হবে। এখনো বসে দেখো তো কত রাত হলো। শোবুখন, আপনাকে একটু দুধ গরম করে দিই। তোমাকে নিয়ে আর পারি না, এখন থাক, সকালে খাবোখন। যুদ্ধের বাজারে তেলের দাম আকা, অকারণে আর জ্বালানো যাবে না। বুঝলে বৌমা, যুদ্ধে কিন্তু আমার একটা লাভ হলো, কত সব নতুন শব্দ তৈরি হলো, পরমাণু, অনুবিদারণ, পঞ্চম বাহিনী, তৃতীয় বিশ্ব, সব পরিশিষ্টি দিতে হবে। এখানে এত শান্ত, এত স্থির, অথচ এই পৃথিবীর আর এক প্রান্তে একদল মানুষ আর একদল মানুষকে এখন হত্যার উদ্যোগ নিচ্ছে। জানো বৌমা, সেদিন রবীন্দ্রনাথের একটা গান শুনলাম, হিংসায় উন্মত্ত পৃথিবী, নিত্য নিঠুর দ্বন্দ্ব। মনটা বড় খারাপ হয়ে গেল। Thank you.
ও বেলা ছাতু দিয়ে গিয়েছিল বৌমা, তাই কিছুটা খেয়ে নাও, না খেলে লড়বে কি করে? এত সব বই ফেলে আসতে হলো, এটাই যা কষ্ট। তুমি নিলে না? নিয়েছি, আপনি টুকু খেয়ে নিন। সে কোন সকালে কি খেয়েছেন তারপর থেকে তো বইপত্র নিয়ে আছেন। বুঝলে বৌমা, স্বরবর্ণ লেখার সময় উদ্বাস্তু শব্দের অর্থ লিখেছিলাম বাস্তু থেকে উৎপাটিত মানুষ। তখন বুঝতে পারিনি ওই একটা শব্দের মধ্যে কতটা লাঞ্ছনা, অবমাননা, দুঃখ, কষ্ট, কি পরিমাণ অমানবিকতা প্রচ্ছন্ন থাকে। ভলেন্টিয়াররা বলছিল কোথায় কাঁচড়াপাড়ায় রিফিউজি কলোনি হয়েছে, সেখানে গেলে দুকাটা করে জমি দেবে। দেখা যাক, বাঁচতে তো হবেই, অন্তত যতদিন বইতে না শেষ হচ্ছে। এই শোনো, দু নম্বর ক্যাম্পে, দু নম্বর ক্যাম্পে কলেরা লেগেছে বুঝলে, এই তাড়াতাড়ি তোমার চলে যাবে। এই সতীশ, তুমি একটা কাজ করো, তুমি একটা এই হিন্দু একটা শুনে দিতে খবর দাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। দু নম্বরে, দু নম্বরে কলেরা লেগেছে। আপনারা একটু সরুন, নারীটা দেখবো। ওদের খবর দাও, বড়ি লরিতে তুলতে হবে। সরু 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 সরু, এদিকে এদিকে নিস, হ্যাঁ এদিকে। এই যে ও লরি, এদিকে এসো, এদিকে এদিকে এদিকে, হ্যাঁ। শ্মশানে যেতে হলে হেঁটে চলে যান, নদীর ওই ধারে, এখানে জায়গা হবে না, আরো বডি উঠবে। একদিন বাদ গুরুদাস বাবু চিঠি বললেন ওর ভাই, আমি তো ভেবেছিলাম ভদ্রলোক দাঙ্গার পর আর বেঁচে নেই। কোথেকে লিখেছেন? ঠিকানা কিছু লেখেননি, বেশি বেড়াচ্ছেন আর কি, একটু স্থিতু হলে পর জানাবে। এই তো লিখেছেন চিঠিতে, কিঞ্চিত স্থিতু হইলে পর পত্রে আমার ঠিকানা লিখিয়া জানাইব। ওন স্বরবর্ণের ফার্স্ট এডিশন তো প্রায় শেষ হয়ে এলো, এখন ব্যঞ্জন বর্ণের পুরোটা পেলেই প্রেসে দিতে পারি। ওর ঠিকানাটা পেলে আমাকে জানাবেন। হ্যাঁ জানাব।
বৌমা এলে? আজ দুটো টাকা আর একটু কেরোসিন তেল দিয়েছে, বাতি ধরিয়ে দেবো? দাও, আর একটু কাজ করা যাক তাহলে। আজ থাক না, সারাদিন তো লিখলেন। না না, আর একটু লিখি, চোখের দৃষ্টি কমে আসছে, ভালো করে দেখতেও পাই না, যদি একেবারে অন্ধ হয়ে যাই যত তাড়াতাড়ি কাজ শেষ করতে পারি, বুঝলে বৌমা? এটা খেয়ে নিন, আমি এসে রান্না করবো। খুন আবার কোথায় যাবে? এই তো এলে। ওই দিকে এক বাড়িতে, ওই বাড়ির মহিলাকে টুকটাক সাহায্য করার কাজ। তার মানে? টাকার বদলে এক পোকরে গম দেবে বলেছে, সমিতির অনেকেই করছে। আমার শিবানী নেই, থাকলে তোমার চেয়ে বেশি কিছু করতে পারতো না। এই বই যদি শেষ করতে পারি, আর বাংলাদেশের মানুষ যদি শুধু আমাকেই স্মরণে রাখে, তাহলে তোমার কাছে আমি বড় লজ্জায় পড়ব বৌমা। বৌমা, 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 এই দেখো বিপিনবাবু কি লিখেছেন। লিখেছেন স্বরবর্ণের বিক্রি খুব ভালো, আর ব্যঞ্জন বর্ণ আর পরিশিষ্ট পাঠাতে বলেছেন। টাকা তো আর দিতেই হবে না, উপরন্তু মাসে 15 টাকা করে রয়্যালটি দেবেন। পরশুই আমি কলকাতায় যাব। যেতে কি পারবেন? পায়ে যে জোর পান না মোটে। আমি জানতাম বাংলাদেশ আমাকে বুঝবে। মেসমশাই, কলকাতা থেকে অনেক সব লোক গাড়ি নিয়ে আপনাকে খুঁজতে এসছেন। ওই তো ওরা এসে গেছেন। এই যে, ইনি গুরুদাস ভট্টাচার্য। তো নমস্কার। নমস্কার। আপনারা
আমরা এসেছিলাম সাহিত্য ভারতীর পক্ষ থেকে। একটু আলোর ব্যবস্থা করা যায় না? দেখুন তো একটু। আমরা এসেছিলাম আপনাকে সম্বর্ধনা জানাতে, আপনি তো নিজে যেতে পারবেন না, তাই আমরা এসেছি। এখন আপনি? হ্যাঁ বলি, আজ স্বাধীন ভারতের এক মহৎ পরিশ্রমী এবং জ্ঞানী মানুষকে সম্বর্ধনা জানাতে পেরে আমরা নিজেরা ধন্য মনে করছি। আশ্চর্য ত্যাগ এবং অধ্যাবসায় তিনি একটি মহৎ কর্ম সমাধা করেছেন, বৃহৎ প্রয়োজনীয় একটি বই লিখেছেন। বইটি আমি পড়েছি, মানে দেখেছি, ওরকম বই বাংলায় আর ইতিপূর্বে লেখা হয়নি, তাই সাহিত্য ভারতীর পক্ষ থেকে এনাকে আমরা 5,000 টাকা এবং মানপত্র প্রদান করছি। ভগবানের কাছে আমরা প্রার্থনা করি ইনি দীর্ঘ জীবন লাভ করুন, এবং আমাদের পক্ষ থেকে আমরা এনাকে জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম। কই হে তুলসী? ভাষার একনিষ্ঠ সেবক, বৃহৎ বঙ্গীয় অভিধান প্রণেতা শ্রীল শ্রীযুক্ত গুরুদাস ভট্টাচার্য মহাশয়কে সাহিত্য ভারতীর পক্ষ হইতে সম্বর্ধনা জ্ঞাপন উপলক্ষে মানপত্র। হে জ্ঞান তপস্বী, আজীবন একনিষ্ঠ তপস্যা, ত্যাগ ও পরিশ্রমে ভাষা সমুদ্রে যে নৈবেদ্য আপনি অর্পণ করিলেন এবং তাহাতে আবহমান বাঙালি ও বঙ্গভাষা যে পরিমাণ সমৃদ্ধি লাভ করিল, ভবিষ্যতের বঙ্গভাষার যে প্রসারতা ও সম্ভাবনার পথ সুগম করিল। বৌমা কোথায় গেলে? আমায় একটু আড়াল করে দাঁড়াও তো মা, আমার বড় হাসি পাচ্ছে। এত সব মানি লোকেরা এসেছেন, এদের সামনে হেসে ফেললে এদের বড় অসম্মান হবে। আপনাদের কাজ শেষ হলো, ওর খাবার সময় হয়েছে। ও নমস্কার, নমস্কার, চলো এসো, চলো এসো, চলো চলো বৌমা, টাকাটা তুলে রাখো, তোমার কাজে লাগবে। যদি মরে যাই আমার কোনো শ্রাদ্ধ করো না, ওসব আমি মানি না। কাজ শেষ হলো, এখন কেমন শীত শীত করে, কেন বলো তো বৌমা?
শুনতে পাচ্ছ বৌমা? নতুন দিনের মানুষ আমাদের ভবিষ্যৎ।